বাংলাদেশ পাবলিক টিভি সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আসসালামু আলাইকুম, এখন শুনবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। চট্টগ্রাম উত্তর হালিশহর বড়পুল দরবারে আজম কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা হযরত বজল আহমেদ আল কাদের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্বিতীয় পুত্র জনাব হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার নামাজে জানাজা পড়িয়েছেন ফিরে কামেল অলিকুলের সম্রাট মুর্শিদ বরহক হযরত খাজা মোহাম্মদ ইসমাইল হোসেন আল কাদরি। ওনার জানাজার নামাজে বাংলাদেশের বহু প্রান্ত থেকে হাজার হাজার খাজা ইসমাইল শাহ আল কাদরি ভক্তগণ নামাজের জানাজায় উপস্থিত হয়ে জানাজায় নামাজ আদায় করেন। সম্মানিত মুসল্লি, উত্তর ভাষার চতুর্থ জায়গা আছে, আপনারা উত্তর ভাষা আসতে পারেন। সবাই উত্তর ভাষা আসেন, এখানে বিস্তর জায়গা রয়েছে। একটু তাড়াতাড়ি করেন, যেহেতু বৃষ্টি বাদলের সময়। বাংলাদেশ পাবলিক টিভি সত্যের সন্ধানে আমাদের পথ চলা। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।